এমন মৌসুম দেশে প্রধান খাদ্যশস্য চালের সবচেয়ে ভরা মৌসুম এটি সে ধান বাজারে আসতে শুরু করেছে তাই এখন ধানের মিল কিংবা চালের আড়তে এমনই কর্মব্যস্ততা দিনরাত মেশিনের শব্দে মুখর আর শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছেন নির্ঘুম মেশিনে ধান থেকে একটানা বের হচ্ছে আমন মৌসুমের নতুন চাল রাত দিন সে চাল বস্তায় ভরছেন শ্রমিকরা তারপর চলে যাচ্ছে পাইকারি আড়তে মিল মালিকরা বলছেন স্থানীয় সব বাজারেই এখন কৃষকরা আমনের ধান তুলছেন প্রতিমন মোটা চালের ধান বিক্রি হচ্ছে 1100 টাকা যা গেল বছরের চাইতে 200 টাকা বেশি নাজিশাইল বা জিরাশাইল ধানের মন 1600 থেকে 1700 টাকা গেলবারের চাইতে বাড়তি দামে ধান কেনায় খানিকটা চিন্তিত মিলাররা কারণ আমদানি করা একই চাল বাজারে বিক্রি হচ্ছে আরও কম দামে 1100 টাকা ধান কিনি আমরা ধানটা চাউল বিক্রি করতে হচ্ছে ধরো না আমাদেরকে 1950 থেকে 2000 টাকা কিন্তু বাজারে আরও কম রেটে চাল পাওয়া যাচ্ছে যেহেতু ধানের দাম বেশি মেলেদের সাথে চাউলের মিলিংয়ের সাথে কোনো সম্পর্কতা নাই পাহাড়তলি আড়তের সামনে চাল নিয়ে আসা ট্রাকের দীর্ঘ সারি উত্তরবঙ্গ সহ দেশের নানা প্রান্ত থেকে চাল ঢুকছে গুদামে এতে দুই সপ্তাহের ব্যবধানে মোটা সেদ্ধ স্বর্ণা গুটি স্বর্ণা এই তিনটি চালে বস্তা প্রতি দাম কমেছে 150 থেকে 200 টাকা তবে পাইকারিতে দাম কমলেও খুচরায় দাম না কমায় সুফল পাচ্ছে না সাধারণ মানুষ বাজারটা স্থিতিশীল আছে এখন স্থিতিশীল আছে ইম্পোর্টার চাউল 1200 টাকা বস্তায় কমে গেছে গা এখন বেচা কিনে নাই এখন এইরকম থাকলে রমজান পর্যন্ত এইভাবে থাকলে আশা করি চাউলের বাজার বাড়বে না তবে একেবারেই উল্টো সুগন্ধি চিনিগুড়া চাল বছরের এ সময়টাতে বিয়ে সহ সামাজিক অনুষ্ঠান বাড়ায় চাহিদা বেড়েছে এ চালের তবে সরবরাহ কম থাকায় এক মাসের ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 1000 টাকা বর্তমানে 50 কেজি চিনিগুড়া চাল পাইকারিতে বিক্রি হচ্ছে 7000 টাকা চিনিগুড়ার চাউলগুলো মূলত বিয়ে শাদী বা উচ্চ লেভেলের চাউল আর এতে সীমিত প্রকারে হয় এর ভিতরে এগুলো বিদেশে রপ্তানি করার জন্য কৃষি সংখ্যক শিল্পপতি এগুলোর স্টক করে বসে থাকে যার ফলে এটা নাগালের বাইরে গত এক মাস আগে চিনিগুড়া ছিল আপনার 58-59-6000 এর উপরে ছিল না কিন্তু এক লাফে চলে গেছে এখন 7000 উপরে ব্যবসায়ীরা বলছেন বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট তৈরি করেছে মিল মালিকরা তাছাড়া বড় বড় শিল্পগ্রুপও সুগন্ধি চাল প্যাকেটজাত করে বিক্রি করে ফলে চাহিদা অনুযায়ী যোগান না থাকায় দাম বাড়ছে গভর্নমেন্ট এখান দিয়ে ওপেন এলসি রাখাতে বা বিভিন্ন আগে এলসি করে মালগল মানুষের বিভিন্ন জায়গায় থাকাতে মোটামুটি বাজারটা এখন কন্ট্রোলে আছে স্থিতিশীলে আছে তবে এমন কোনো প্রভাব পড়ে নাই প্রভাব শুধু দুইটা চাউলের উপরে এখন প্রভাব আছে একটা হলো মোড়া চাউল আর একটা হলো স্বর্ণ চাউল যেটা আমাদের স্বর্ণ ফাঁস বলি এই দুটো চাউল আর গুটি এই দুই তিনটা চাউলের উপরে একটু প্রভাব আছে এবার আমন মৌসুমে প্রায় 1,63,00,000 টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার হুসাইন জিয়াদ এখন চট্টগ্রাম